মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর আন্ডারপাসের কাছে এক মহিলা সাইকেলের সামনে ক্যারিয়ারে থাকা 48,000 টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় মোটর বাইকে আসা দুই দুষ্কৃতী বলে অভিযোগ। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফোন করতে করতে ও দাঁড়িয়ে ফোন করছে, বাইকে করে দুজন এসে মোটর সাইকেল করে এসে ওর ঝাঁকা থেকে ব্যাগের টাকাটা নিয়ে পালিয়ে গেছে। গাড়িতে কেউ দেখতে পেয়েছে? না না, কেউ দেখতে পায়নি। ভদ্র মহিলা এসে এখানে হাল্লা করছিল, দিয়ে সব এসে গেল। আর এখানে পুলিশকে বলে, পুলিশ বলে থানায় যেতে। না পুলিশ আসে না, পুলিশ লাস্টে গেল। আমরা গেলাম, এ বলে থানায় যাও ডাইরেক্ট তেলিপুকুর। কী হয়েছিল, আমি যখন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম, ঠিক আছে, আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, দেখছিলাম একটা মহিলা কাঁদতে কাঁদতে একটু এগিয়ে গেলো। এগিয়ে যাওয়ার পরে বলছে আমার ব্যাগ গেলো, ব্যাগ নিয়ে গেলো, ব্যাগ নিয়ে গেলো। বলছি কী হয়েছে, ওই আমার ব্যাগ নিয়ে টাকা নিয়ে পালিয়ে গেলো। দিয়ে তারপরে মহিলাটা এখানে বসলো, দিয়ে বসে দিয়ে কাঁদতে শুরু করলো। দেখছি কী হয়েছে, বলছে টাকা নিয়ে পালিয়ে গেলো। দেখছি কত টাকা দিয়ে, বলছে 50,000 টাকা ছিল। আমি বাজেবার্তাপুর থেকে আসছি, একজনকে এখানে রাম মন্দির এখানে একটা মহিলাকে মহিলাকে চিনি তো, মহিলাটাকে টাকাটা মহিলাটা পেতো, দিয়ে ওকে দিতে আসছিল। ওই যে আমি মিষ্টি কিনলাম মিষ্টি দোকান থেকে, তারপরে আমি সুদের উপর টাকা নিয়েছে, তো মহিলাটাকে আমি টাকা দিতে আসছিলাম। না না আমি দেখিনি স্যার, না আমি দেখিনি। আমি এইখান থেকে আসছিলাম, এদিক দিয়ে আসছিলাম, আমি বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ তখনই চিল্লাচ্ছিল যে আমার ব্যাগ নিয়ে, ব্যাগ নিয়ে। ওই মহিলা জানান, এদিন এটি ব্যাংক থেকে 50,000 টাকা তুলে এক আত্মীয়র কাছে ধার নেওয়া টাকা পরিশোধ করতে যাচ্ছিলেন। সেই আত্মীয়কে ওই স্থানে আসতে বলেন। সেই সময় সাইকেলে রাখা টাকার ব্যাগটি দুই ব্যক্তি ছিনতাই করে পালিয়ে যায়। দিদি কি হয়েছে, কত টাকা ছিল ব্যাগে? আপনার বাড়ি কোথায়? আপনার নাম? আপনার বাড়ি কোথায়? বাজে প্রতাপপুরে বাড়ি? গাড়ির মধ্যে কজন ছিল বাইকে? দুজন, দুজন। আর দুটো হেলমেট পরা ছিল, মুখ দেখা যায়নি, আমি কিচ্ছু দেখি না। আমি এরকম টাকার ব্যাগটা কোথায় ছিল? এইখানে এরকম রাখা ছিল, সাইকেলেই রাখা ছিল। দিয়ে সাইকেল থেকে উঠিয়ে নিয়েছে? এরকম আমি দাঁড়িয়ে ফোন করছি, এরকম ব্যাগটা উঠিয়ে নিয়ে চলে গেল। আর ওইখানটা যখন ওইখানটা লোকটা আসছে, ওইখানটা এটা কোন জায়গা? 50,000 টাকার মধ্যে ওই মহিলা 2,000 টাকা খরচ করে বলে জানান, বাকি 48,000 টাকা ছিনতাই হয়। এ ব্যাপারে ওই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সিসিটিভি বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।